সরকারি মোড়াপাড়া কলেজের মার্কেটিং বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি সৌমেন কুমার তোমাদের আর্থিক হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি আমরা দু সালের প্রশ্ন সমাধান করছিলাম দু সালের প্রশ্নে থিওরি পড়েছে উনত্রিশ উনচল্লিশ মার্কসের এবং ম্যাথ পড়েছে পঁচাশি মার্কসের হ্যাঁ সুতরাং থিওরির গুরুত্ব অনেক বেশি তাই থিওরি অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে থিওরিতে অবশ্য ফুল মার্কস পাওয়া যায় না এজন্য ম্যাথের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে মিলে গেলে ফুল মার্কস ইতিপূর্বে আমরা এ সকল অঙ্কগুলো করেছি আজকে আমরা সাত নম্বর অঙ্কটি করবো দু সালের প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছিল সাত নম্বরের প্রশ্নটার দিকে তাকাও প্রেজেন্টেড বিলও অর্থাৎ নিচে উপস্থাপন করা হয়েছে কি দেখো আর দ্য কম্পোনেন্টস ইন দ্য হার্টস অ্যান্ড কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট একটা আই বিবরণী দেওয়া আছে হার্টস অ্যান্ড কোম্পানির ঠিক আছে ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্টস মিসিং কিছু অ্যামাউন্টস আছে দেখো এই মিসিং অ্যামাউন্টসগুলো বের করতে হবে মিসিং অ্যামাউন্টসগুলো হয়তো দেখতে পেয়েছো এই মিসিং অ্যামাউন্টসগুলো আমাদের বের করতে হবে চলো অঙ্কটি করি মিসিং অ্যামাউন্টসে দেখতে পাচ্ছ এখানে কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে কস্ট অফ গুডস সোল্ডসব বিকৃত পণ্যের ব্যয় এখন বিকৃত পণ্যের ব্যয় বের করার নিয়ম বা সূত্র আছে সেটা আমাদের জানতে হবে এটা এই অপশনে রয়েছে এই অপশানে দেখো আরও একটা বিষয় রয়েছে অপারেটিং এক্সপেন্স অর্থাৎ পরিচালন খরচ বের করতে হবে বিপাটে দেখো বি অংশে গ্রস প্রফিট অর্থাৎ মোট মুনাফা বা মোট লাভ বের করতে হবে এবং অপারেটিং এক্সপেন্স অর্থাৎ পরিচালন ব্যয়ও বের করতে হবে আর সি অপশনে দেখো সেলস রেভিনিউ অর্থাৎ সেবা আয় বের করতে হবে এবং নিট ইনকাম অর্থাৎ নিট লাভ বের করতে হবে তার নিট লাভের তো অবশ্যই একটা সূত্র আছে অপারেটিং এক্সপেন্সের সূত্র আছে গ্রস প্রফিটের সূত্র আছে কস্ট অফ গুডস কস্ট অফ গুডস সোল্ডের সূত্র আছে এবং সেলস রেভিনিউ এর সূত্র আছে সূত্রগুলো মনে রাখতে হয় না হলে এই অঙ্কটা করা সম্ভব না অঙ্কটা খুবই সহজ কিন্তু সূত্রগুলো মনে রাখাটা একটু জটিল কাজ আমি সূত্রগুলো মনে রাখার একটা সহজ বুদ্ধি তোমাদের বলে দেব দেখো প্রথমে একে এ অপশনে আসো কস্ট অফ গুডস সোল্ডস এবং অপারেটিং এক্সপেন্স বের করতে হবে আমরা কস্ট অফ গুডস সোল্ডসটা আগে বের করি এই যে কস্ট অফ গুডস সোল্ডস সূত্র হল সেলস রেভিনিউ থেকে গ্রস প্রফিট বাদ দিতে হবে তাহলে সেলস রেভিনিউ দেখো বাম পাশে আর গ্রস প্রফিট ডানপাশে বাম পাশ থেকে ডানপাশ বাদ দিয়ে দিলে কস্ট অফ গুডস সোল্ডস বেরো যাবে তাহলে কস্ট অফ গুড সোলস বের করার জন্য সূত্রকে মুখস্ত করার প্রয়োজন আছে বাম পাশ থেকে ডান পাশ বিয়ে করে দিলে মান বের হয়ে যাবে সেটাই দেখো সেলস রেভিনিউ পঁচাত্তর হাজার টাকা এবং গ্রস প্রফিট তিরিশ হাজার টাকা বিয়ে করে দিলে উত্তর মিলে যাবে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে কিন্তু কস্ট অফ গুডস সোল্ডসের সূত্র মুখস্ত করা লাগলো না বামপাস থেকে ডান পাশ বিয়ে করে দিলে বাম পাশে রয়েছে সেলস রেভিনিউ ডানপাশে রয়েছে গ্রস প্রফিট ঠিক তেমনি অপারেটিং এক্সপেন্সে আসো এই যে অপারেটিং এক্সপেন্সের সূত্র দেখো গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম এখন দেখো এই যে অপারেটিং এক্সপেন্স চেয়েছে বাম পাশে দেখো গ্রস প্রফিট রয়েছে ডাইন পাশে দেখো নেট ইনকাম রয়েছে তাহলে এই যে গ্রস প্রফিট থেকে নেট ইনকাম বিয়োগ করলে তোমার অপারেটিং এক্সপেন্স বের হয়ে যাবে তাহলে বাম পাশে রয়েছে তিরিশ হাজার ডান পাশে রয়েছে দশ হাজার আটশো বিয়োগ করে দাও দেখো বিয়ে করে দিলে দেখো উনিশ হাজার দুইশ হয় এটাই উত্তর অর্থাৎ অপারেটিং এক্সপেন্সের যে সূত্রটা রয়েছে সেটা তোমার মুখস্থ করা লাগছে না বাম পাশ থেকে ডাইন ফ্স বিয়ে করে দিতে হয় গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম ইকুয়াল অপারেটিং এক্সপেন্স আশা করছি এই দুটি অঙ্ক খুব সহজে পেরে যাবে এবার আসো বি অপশনে দেখো এগুলো রয়েছে গ্রস প্রফিটটা বের করতে হবে এবং অপারেটিং এক্সপেন্স বের করতে হবে তা গ্রস প্রফিটের সূত্র কি দেখো সেলস রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ দেখো এই গ্রস প্রফিটটা সিএসএ এর বাম পাশে দেখো এই যে সেলস রেভিনিউ থেকে অফ এই যে কস্ট অফ গুড সোর্স বিয়ে করে দাও এটা বের হয়ে যাবে অর্থাৎ যে জিনিসটা চাবে তার আশপাশের হিসাবগুলো কাউন্ট করলে হয়ে যাবে ঠিক আছে গ্রাস প্রফিট তাহলে কী দাঁড়ালো সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুড সোর্স বিয়ে করে দিলে এটা বের হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এক লাখ আট হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা বিয়ে করে দাও আটত্রিশ হাজার টাকা হবে তাহলে এই মানটা আটত্রিশ হাজার টাকা পেয়ে গেছো এবার অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স আমরা জানি তো বাম পাশ থেকে নাইন পাঁচ বিয়ে করতে হয় গ্রস প্রফিট থেকে নেট ইনকাম বিয়ে করতে হয় তাহলে এটা গ্রস প্রফিট আমরা তো এটা আটত্রিশ হাজার পেলাম আটত্রিশ হাজার টাকা থেকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়ে করে দাও দেখো আট হাজার পাঁচশো টাকা হয় এটাই উত্তর ঠিক আছে অর্থাৎ বামপাস থেকে ডানপাশ বিয়ে করতে হবে এটাই হচ্ছে মূল কথা এবার সি অপশনে আসো দেখো এখানে রয়েছে এটা বাম পাশে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন ডানপাশের সংখ্যাগুলো দেওয়া রয়েছে ঠিক আছে আর সর্বশেষে নেট ইনকাম বের করতে বলেছে একমাত্র সেলস রেভিনিউ যখন বের করতে বলবে তখন ডান পাশে দুটি যোগ হবে এটুক শুধু একটু ব্যতিক্রম মনে রাখবা নতুবা কিন্তু সকল সূত্রই তোমার মুখস্থ করা লাগবে শুধু টেকনিক মনে রাখা বা যে বাম পাশ থেকে ডান পাশ বিয়োগ হয় একমাত্র সেলস রেভিনিউ বের করার সময় শুধু ডান পাশেগুলো যোগ হয় অর্থাৎ কস্ট অফ গুড সোলস প্লাস গ্রস প্রফিট যোগ করে দিলে সেলস রেভিনিউ বের হয়ে যাবে সেলস রেভিনিউ সময়ের সময় দেখো কস্ট অফ গুডস সোলস প্লাস গ্রস প্রফিট যোগ করে দাও দেখো এটা বের হবে এটাই উত্তর এবার আসো নেট ইনকামে আর নেট ইনকাম বের করার সূত্র তো আমরা জানি রেভিনিউ থেকে এক্সপেন্স বিয়ে করে দিলেই হয়ে যায় নেট ইনকাম কিন্তু এখানে তো তা না এখানে রয়েছে দাও গ্রস প্রফিট আর অপারেটিং এক্সপেন্স অর্থাৎ এটা প্রফিট রয়েছে এক্সপেন্স প্রফিট থেকে এক্সপেন্স বিয়ে করে দাও নেট ইনকাম বের হয়ে যাবে ঠিক আছে তাহলে নেট ইনকামের সূত্র কি গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স এই যে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স তাহলে দাও উনআশি ছয়শো উনআশি হাজার ছয়শো থেকে বিয়ে করো উনচল্লিশ হাজার পাঁচশো দেখো চল্লিশ হাজার একশো হয় এটাই উত্তর আশা করছি অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো মনোযোগ সহকারে অঙ্কটি করবে এটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রতিবার পরীক্ষায় পড়ে থাকে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ